ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পর্তুগালে চলা হাইড্রোজেন ও লিথিয়াম উত্তোলন প্রকল্প ঘিরে সরগরম পর্তুগালের রাজনৈতিক অঙ্গন। প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি প্রধানমন্ত্রী অ্যান্টনিও কস্তার বিরুদ্ধেও তদন্তের ঘোষণা দেয় প্রশাসন। এমন পরিস্থিতিতে জল ঘোলা হবার আগেই স্বাধীন তদন্তের স্বার্থে পদত্যাগ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টনিও কস্তা। প্রেসিডেন্ট মার্সেলো রেভেলো দে সৌজার সঙ্গে দেখা করে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তবে দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নয় বলে জানান এই রাষ্ট্রনেতা। একজন প্রধানমন্ত্রীর কাজের মর্যাদা, সততা ও ভালো আচরণের মাঝে বিদ্যমান। এখানে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবীরা জানান, প্রধানমন্ত্রীর দুর্নীতির বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের বিচার বিভাগ। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের সঙ্গে অ্যান্টনিও কস্তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অন্যদিকে এই মুহূর্তে ক্ষমতাসীন দলের কেউ নতুন প্রধানমন্ত্রীর আসনে বসার অবস্থায় নেই বলে দাবি বিরোধী দল শেগার, আর তাই আগাম নির্বাচনের দাবি তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।